প্রবীত কুমার সামনে বাড়ি দিয়েছেন উদ্দেশ্য লাখরা লাখরা ছুটছিলেন বেশ শুরু থেকে আক্রমণ শানিয়ে খেলার চেষ্টা সোনাদিঘি লম্বা কে গোলরক্ষক বেরিয়ে এসেছিলেন আক্রমণে যাওয়ার চেষ্টা ভালো জায়গায় ঢুকে পড়েছিলেন লম্বা করে কিক চমৎকার কিন্তু হেডটা ঠিক মতন হলো না রাইট উইং দিয়ে আক্রমণের সানাবার একটা চেষ্টা সেন্টার করেছেন আমি হুসাইনের পায়ে সেখান থেকে পবিত্র কুমার যেভাবে ফাউলটি করলেন হলুদ কার্ড কর্ষণ করলেন প্রথম হলুদ কার্ড প্রদর্শিত হলো আক্রমণে প্রতিপক্ষ সোনাদিঘি রাজীব কুমার সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য পবিত্র কুমার লাকড়া এরা তিনজন কিন্তু অসাধারণ খেলছেন অবশ্যই বলতে হবে এবারে লাকড়ার উদ্দেশ্যে খেলেছেন গোল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শেষ পর্যন্ত গোল হবে কি না What entertainment football এই মুহূর্তে উপভোগ করছি আমরা যেভাবে দুজনের খেলোয়াড়ের গ্যাপ দিয়ে পেন্ট্রেশন পাস ছিল উদ্দেশ্য লাকড়া প্লেসিং করেছিলেন লাকড়া সুন্দর করে প্লেসিং করলেন গোলটা সময় মতো হাত দিয়ে ডিফ্রেক্ট করলেন বলত্রুত একজন খেলোয়াড় বাঁ দিক থেকে এসেছিলেন কিন্তু বলের গতির থেকে তার গতি কম থাকায় চমৎকার ভাবে ক্লিয়ার করার চেষ্টা তিনি করেছিলেন কিন্তু বল চলে এসেছে আবারও লেফট উইং এর দিকে ব্যাক বলি করার চেষ্টা গোল হতে পারে সোনাদিঘি হাই স্কুল পেন্টেশন পাস ডান প্রান্ত থেকে হেমন্ত টপ্প পেনাল্টি বক্সের মধ্যে আগুন গোলরক্ষকে মাথার উপর দিয়ে মারলে হয়ে যেত উচ্চ বিদ্যালয় শূন্য এক শূন্য রিপ্লে দেখুন কি চমৎকার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল ব্যাক হিল করে টপ যে জায়গায় বলটাকে দিয়েছিলেন লাকড়া সেটা কিন্তু বুঝতে তার পায়ে এখনো বল বাঁ প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা তাকে সাহায্য করার জন্য বাঁ প্রান্তে রয়েছেন মোহাম্মদ আবু ইউসুফ নূর সুপার এইট থেকে সুপার ফোরে উঠার জন্য জয় ব্যতীত অন্য কিছু চিন্তা করা সম্ভব নয় ডান প্রান্ত থেকে দূরপাল্লা শট খেলোয়াড়দের কাছ থেকে প্রবীত কুমারের জন্য ছোট্ট করে একটা পাস দিয়েছিলেন সেখানে লাকড়া লম্বা করে সামনেই বাড়ালেন বল পেয়েছিলেন সপ্তাহ খেলোয়াড় চোদ্দ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিক নিয়েছিলেন গোলে নিজের নিয়ন্ত্রণের বলটাকে কিন্তু নিয়ে নিয়েছেন আপনারা রিপ্লে দেখুন এবারে কিন্তু বল পেয়েছেন ওখানে চোদ্দ নম্বর জার্সি পরিহিত সিয়াম কিকটা তিনি নিয়েছিলেন কিন্তু ঠিক মতন গোলে প্রেস করতে পারলেন না রেফারি অ্যালাউ করলেন সেন্টার করতে পারলেন না এবারে কিন্তু দিয়েছেন তিন নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লাকড়া বল দিয়েছেন ছোট্ট করে পেনাল্টি বক্স থেকে এখানে আউট সুইং করেছে এবং গোল এবং গোল ইনসাইড ফুট দিয়ে প্লেসিং করেছিলেন অ্যাকশন রিপ্লে হেমন্ত ওখানে পবিত্র কুমারের শট গোলরক্ষক মিস করলেন ফলশ্রুতিতে দায়ী থাকা হেমন্ত টপ্প এখন অনেক জোরে গোলরক্ষক ঠিকই ছিলেন ঠিকই কিন্তু সুযোগ সন্ধান ওই সোনাদিঘি হাই স্কুলের রকুলে কাউন্টার অ্যাটাক কিভাবে পাস দিলেন মিসটেক করে গোলের সুযোগ আগুয়ান গোলরক্ষক ছিলেন সোনাদিঘি হাই স্কুলে রাজীব কুমারের মধ্যে অ্যাকশন রিপ্লে কিভাবে রাজীব কুমার পেয়েছিলেন মিসটেক করেছিলেন মাহমুদ ইসিফ চৌধুরী একা 1:1 ছিল তো রাজীব কুমার রাজীব কুমারের কাছ থেকে লাকড়া লাকড়া নিজের নিয়ন্ত্রণে বল নিয়ে কিক নিলেন রেফারি লম্বা বাঁশিটা বাজিয়ে জানিয়ে দিলেন যে খেলার সময় শেষ সোনাদিঘি উচ্চ বিদ্যালয় 1 পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় 0